আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আশা করছি আপনারা ভালো আছেন। শরম মানুষের চ্যানেলে আপনাকে আবারও স্বাগত করছি। আজকে আমরা আরও একটা চমৎকার বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে এসেছি, আর সেটা হচ্ছে বিস্কুট তৈরির ব্যবসা, বিস্কুট অথবা কেক তৈরির ব্যবসা কীভাবে করবেন। যারা বেকারি ব্যবসা করার জন্য কৌতূহলী রয়েছেন, বেকারি ব্যবসা করার জন্য অনেকদিন ধরে চিন্তাভাবনা করছেন কিন্তু কীভাবে শুরু করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য আজকে ভিডিওটা আশা করছি অনেকটাই ইনফরমেটিভ হবে, অনেকটাই গুরুত্বপূর্ণ হবে। আর এই ব্যাপারে সহযোগিতা করার জন্য এই প্রতিষ্ঠানের অর্থাৎ অ্যানাম মেশিনারিজের কর্ণধার অ্যানাম ভাই আমাদের সঙ্গে রয়েছেন, আর আপনাদের মনে যে ধরনের প্রশ্ন আছে সব কিছুর উত্তর উনি আসলে দিতে পারবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদের এখন দেখাবো ফুড কেক, বিস্কুট এবং রুটি কীভাবে প্রসেসিং করে বা কীভাবে তৈরি করতে হয়। এটি হচ্ছে ফুড বানানো মিক্সার, বানানো মিক্সার করার মেশিন, ডো মিক্সার, কেউ বলে মিক্সার কেউ বলে ডো মিক্সার মেশিন। এই মেশিনটির মাধ্যমে আপনার কেক, বিস্কুট, রুটি, চানাচুর, চিপস, যাই প্রোডাক্ট করেন না কেন ওইটির একটি মিক্সার করতে হয়, ডো মিক্সার, এটাকে আমরা বলি ডো মিক্সার বা মিক্সার মেশিন। এই মেশিনটি 220/440 দুভাবে চালাতে পারবেন। আর এটি হচ্ছে মিক্সার মেশিন, এটার সাথে আপনার বিস্কুট এবং কেক যেটাই বানান ওটা ছেঁকার জন্য আরেকটা মেশিন হয়, ওটা হচ্ছে ওভেন মেশিন, ওটা দেখাচ্ছি আসেন। এটি হচ্ছে কেক, বিস্কুট, রুটি বানানোর ওভেন মেশিন। এই মেশিনটি হচ্ছে 20 ট্রে, এই পাশে 10 ট্রে, এই পাশে 10 ট্রে। এটার দাম নিচ্ছি আমরা 1,00,000 টাকা। এই যে এগুলো হচ্ছে মেশিনের ট্রে, এই ট্রেগুলা মেশিনের সেট আপ থাকে আপনার দুই পার্টে দুইটি, ট্রেগুলো ভিতরে সেট আপ করা থাকে। এখানে আপনার তাকে তাকে ট্রেগুলো সাজায় দিতে হয়। এই ট্রে একটা ট্রলিতে 20 পিস, 10 পিস, আর একটা ট্রলিতে 10 পিস, এভাবে আপনি 20টি ট্রে সাজাতে পারবেন। এটা দিয়ে আপনার কেক, বিস্কুট এবং রুটি বানাতে পারবেন। এটা হচ্ছে এলপি গ্যাসে চালিত, এলপি গ্যাস চালিত। এই মেশিনটার দাম নিচ্ছি আমরা 1,00,000 টাকা, দামটা বলে দিচ্ছি 1,00,000 টাকা। আর আরেকটা সিঙ্গেল আছে 50,000 টাকা, আরেকটা আছে 70,000 টাকা। এলপি গ্যাসের খরচের ব্যাপারটা হচ্ছে এই মেশিনটি দিয়ে আপনার ডাবল দরজার যে মেশিনটি ওটিতে দৈনিক 1 বোতল প্রয়োজন হয়, আপনার 150 কেজি কাজ করতে পারবেন 1 বোতলে। আর যেটা আপনার 10 ট্রে ওটা দিয়ে 200 কেজি কাজ করতে পাবেন, যেটা 50,000 টাকা। অর্থাৎ আপনি যেভাবে কাজ করবেন, আপনি মনে করেন যে সিঙ্গেল করেন, ডাবল করেন, কেক, বিস্কুট, রুটি কীভাবে বানাইবেন চাইলে একজন দক্ষ লোক দিব। আর মূলত যারা এলপি গ্যাসে করতেছে তারাই মোটামুটি সুযোগ সুবিধা লাভবান করতেছে, বিদ্যুতের তুলনায় এলপি গ্যাসে খরচ কম। বলেন, আর এটার সাথে একটা সিঙ্গেল মেশিন আছে ওটাও দেখাই চলেন, ই করেন। আপনারা যে মেশিনটা এতক্ষণ দেখাচ্ছি ওটি হচ্ছে বি সাইজ, সি সাইজ, এটি হচ্ছে এ সাইজ, মানে আপনার এ, বি, সি, যত নিচের দিকে যাবেন ওটা আপনার মেশিন বড়, দাম বড়। ওর যেটা আপনার প্রথম দেখাইলাম ওটা হচ্ছে সি সাইজ, ওটার দাম নিচ্ছে 1,00,000 টাকা। আর এটা হচ্ছে আপনার এ সাইজ, এই মেশিনের দাম নিচ্ছে আপনার 50,000 টাকা। এটা দিয়ে ডেলি আপনার 100 কেজি প্রোডাকশন করতে পারবেন, আর 12 কেজি যে বোতলগুলি আছে ওই বোতল দিয়ে আপনার 2 দিন প্রোডাকশন করতে পারবেন, অর্থাৎ 8 দুগুণে 16 ঘন্টা, আমরা 8 ঘন্টা একদিন ধরি। আপনার ওভেন হয় 3 পদের, একটা দেখাইলাম 2 পাতা, আর একটা দেখালাম সিঙ্গেল পাতা, আর একটা দেখাচ্ছি, তারপরে আমরা লাস্ট সমাধান দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখাচ্ছি এখন সবচেয়ে বর্তমান সময়ের সবচেয়ে লেটেস্ট কেক, বিস্কুট, রুটি বানানোর ওভেন মেশিন। এটি হচ্ছে সম্পূর্ণ স্টিল, সম্পূর্ণ অ্যাসেস, এ টু জেড ফুড গ্রেড এবং 100% অ্যাসেস, এবং টোটাল মেশিনটা হচ্ছে, টোটাল মেশিনের কাঁচামালটা হচ্ছে চায়না, যদিও আমাদের ফিটিং, টোটাল মেশিনের কাঁচামালটা হচ্ছে চায়না। এটি হচ্ছে মেশিনের ডোর, এটি হচ্ছে টেম্পারেচার মিটার, আর এগুলো হচ্ছে গ্যাসের লাইন দেখতে পাচ্ছেন। আমাদের মেশিনে আমরা 2টা পার্ট ইউজ করে থাকি। এই ওভেন মেশিনে তো মূলত জ্বালানি ব্যবহার করা হয় হিট রাখার জন্য, আপনার হিটটা যদি বের হয়ে যায় তাহলে কিন্তু আপনার জ্বালানি বেশি লাগবে। ওই হিটটা যাতে বের না হয়, হিটটা অনেকক্ষণ ধরে রাখতে পারে, ভিতরে গরম বাইরে ঠান্ডা রাখার জন্য, এই যে রাখার জন্য আমরা এই যে এক ধরনের কেমিক্যাল ইউজ করি, এটার নাম হচ্ছে গ্লাস উল। এটা আপনার ভিতরে থাকবে গরম, ফ্রিজ যেমন ভিতরে ঠান্ডা বাইরে গরম, ফ্রিজের জন্য দরকার পড়ে ভিতরে ঠান্ডা বাইরে গরম, ওভাবে এটা তৈরি করা। আর আমাদের এই মেশিনটার জন্য দরকার ভিতরে গরম বাইরে ঠান্ডা, তো ভিতরে গরম বাইরে ঠান্ডা করার জন্য এই যে এই ধরনের আমরা গ্লাস উল ইউজ করি। এই গ্লাস উলের কাজ হচ্ছে
ভিতরে গরম রাখা বাইরে যাতে গরমটা পাস না হয়, গরম যদি পাস হয় তাহলে আপনার জ্বালানি খরচ বেশি লাগবে। মানে এই টেকনোলজি ব্যবহার করা আসলে সর্বোচ্চ টেকনোলজি, আর আমরা এই মেশিনটিতে হ্যাঁ হ্যাঁ জ্বালানি খরচ কম এবং অর্ধেক জ্বালানি খরচ। আর এই মেশিনটিতে আমরা তিনটি বার্নার ইউজ করেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি বার্নার, এই একটি বার্নার, আর নিচে হচ্ছে দুটি বার্নার, এই যে এখানে দেখতে পাচ্ছেন দুটি বার্নার, এই যে দেখেন এই যে একটি বার্নার, এই যে একটি বার্নার, দুটি বার্নার, আর এখানে তিনটি চাবি দেওয়া আছে, এটি হচ্ছে উপরের বার্নারের চাবি আর এটি হচ্ছে এই দুটি হচ্ছে নিচের বার্নারের চাবি। এই মেশিনটি আপনার সম্পূর্ণ অ্যাসেস দিয়ে তৈরি এবং এই মেশিনটির লংজিভিটি সর্বনিম্ন আমরা 10 বছর বলি, কিন্তু আপনার 20 বছর কিছু হবে না, কারণ এখানে বিন্দুমাত্র কোনো লোহার স্পর্শ নাই, টোটালি সম্পূর্ণ অ্যাসেস। আর এই ওভেনগুলো চালানোর জন্য সিস্টেমটা হচ্ছে যে প্রথম যে ডো মিক্সার দেখালাম, ডো মিক্সার আপনি তিন ধরনের যে কোনো একটা নেন, ডো মিক্সার মাস্ট, ডো মিক্সারের দাম নিচ্ছে 50,000 টাকা, আর ওভেন মেশিন তিন পদের আছে 50,000, 70,000, 1,00,000 টাকা, যেটা খুশি আপনি নিতে পারেন। আর এগুলো চালানোর জন্য বিস্কুট, কেক, রুটি, এগুলো তো যারা নিতেছেন বা যারা নিতে চাচ্ছেন আপনারা তো বানাতে জানেন না, এগুলো বানানোর জন্য আমরা দক্ষ একজন কারিগর দিয়ে দিব, 1 সপ্তাহ বা 10 দিনের জন্য একজন লোক দিয়ে দিব, তার থাকা খাওয়া এবং একটা পারিশ্রমিক দিয়ে দিবেন, সে আপনার বাড়িতে যাইয়া মেশিন বসে টোটালি প্রোডাকশন আপনার হাতে বুঝিয়ে দিয়ে আসবে। মনে করেন মেশিনের সিস্টেম তো আমি দেখাচ্ছি, বললামই আপনার যেমন মিক্সার মেশিন 50 আর ওভেন মেশিন যেগুলো শেকার মেশিন এগুলি 50, 70, 1,00,000, এর এগুলো হচ্ছে ফিক্সড ইনভেস্ট। আর এর বাইরে যে ওয়ার্কিং ক্যাপিটাল, যে মালটা আপনি তৈরি করবেন বিক্রি করবেন, ওইখানে আপনার প্রাথমিক অবস্থায় 50,000 টাকা ইনভেস্ট করলেই যথেষ্ট। এই মেশিনটি দিয়ে যে প্রোডাকশনটা ডিলে আসে, এক একটা মেশিনে প্রতিদিন 5,000 থেকে 7,000 টাকা সুন্দরভাবে আপনার আয় করতে পারবেন। তো সুপ্রিয় শুধু আপনারা জেনে নিলেন যে কেক অথবা বিস্কুট তৈরির ব্যবসা যদি আপনি করতে চান তাহলে কীভাবে করবেন। এক্ষেত্রে আপনি তিনটা মেশিনের সন্ধান পেলেন, আপনি চাইলে যে কোনোটা নিয়ে ব্যবসা করতে পারেন। এখানে আপনি মেশিন নেবেন সেটা হচ্ছে স্থায়ী ইনভেস্টমেন্ট, আর বাকি আপনার স্থায়ী ইনভেস্টমেন্টটা শেষ করার পর আপনার ওয়ার্কিং ক্যাপাবিলিটি অথবা প্রোডাকশন ক্যাপাবিলিটির জন্য আপনি চাইলে মাত্র 50,000 টাকা ইনভেস্ট করেই এই ব্যবসাটা শুরু করতে পারবেন।